প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি মামুন সাহেব চৌধুরী। আজকের পর্বে আমি ম্যালক, ক্যালক, রিয়ালক এবং ফ্রি এর চারটা একটা এক্সাম্পল দেখাবো। আমি এগুলোর বর্ণনা আগের পর্বগুলোতে দিয়েছি। সো প্রথমেই আমি যে কাজটা করব, আমি আজকে ক্যারেক্টার টাইপ নিয়ে আলোচনা করব। ক্যারেক্টার একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, str স্ট্রিং টাইপের। এখন আমি প্রথম যে কাজটা করব যে এর মধ্যে এটা টেন সাইজের একটা ডিক্লেয়ার করে ফেলি। কীভাবে ডিক্লেয়ার করব আমরা দেখি সেটা। দেখুন, প্রথমে আমরা করব ক্যালক দিয়ে str ইকাল টু ক্যারেক্টার, কাস্টিংটা হবে ক্যারেক্টার টাইপের পয়েন্টার, এরপর হবে ক্যালক, তারপর হচ্ছে প্রথমে আমাদের এটার নিচে আমরা ফাইভ নিই, ফাইভ কমা ওয়ান। কেন? কারণ ক্যারেক্টার হচ্ছে ওয়ান বাইট, এখানে আমরা সাইজ অফ দিয়ে ইউজ করলাম না। আপনার সাইজ অফ ইউজ করতে পারেন, না করতে পারেন, যদি ডাইরেক্টলি বাইটটা দিয়ে দিতে পারেন এভাবে। সো এরকম করলে কী হবে যে এটা একটা এরে হয়ে গেল যেটা সাইজ হচ্ছে ফাইভ। সো স্ট্রিং এর জন্য আমরা যদি নিই, আমি এখানে স্ট্রিং ফাংশনগুলো ইউজ করবো, এই জন্য আমি এখানে ইনক্লুড স্ট্রিং ডট এইচ, এবং এখানে আমি যে কাজটা করবো যে কপি করবো str cpy, স্ট্রিং কপি করবো কিসের মধ্যে, str এর মধ্যে। কি দেখুন, পাঁচটা আমি এখানে কপি করবো, পাঁচটা কিন্তু হবে না, আগে বলে রাখি, a b c d, কারণ আমরা এখানে ফাইভ সাইজ নিয়েছি, আমরা চারটা ইউজ করতে পারবো, একটা তো নাল ক্যারেক্টারের জন্য। আমি যদি এটাকে প্রিন্ট করি পার্সেন্ট s স্ল্যাশ এন কমা str এবং এটাকে রান করি, তাহলে দেখবেন এবিসিডি আসছে, কিন্তু এখানে যে আমাদের একটা এক্সট্রা, আবার যদি দেখি f নেই, এটাকে যদি রান করি আসবে, সব আসবে। এর কারণটা হচ্ছে যে স্ট্রিং কপির সাথে নিলে, আসলে বলেছিলাম যে আপনাদেরকে স্ট্রিং অধ্যায়ে যে এটা আসতে পারে না আসতে পারে, তবে এভাবে ইউজ করা উচিত না। যেটাই হোক, যে আমরা এখানে নিলাম, এর সাথে কি হলো যে আমাদের পাঁচটা ডাটা অ্যালোকেট হয়ে গেল। এবং আমি যদি এবার দশটা করতে চাই, সেহেতু আমরা করলাম কি, এটাকে আমি ম্যালোক দিয়ে করতে পারি, ম্যালোক দিয়ে, কিন্তু আমরা আগের ডাটাগুলো পাবো না, যদি দশ দিই। এরপর যদি আমি এই স্টেটটা প্রিন্ট করি, ম্যালকের সাথে হবে না, ম্যালকের সাথে এখানে গুণ দিতে হবে। আচ্ছা, রান করি, দেখুন বিজেবি কি আসছে, অর্থাৎ আসলটা আসেনি। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্ট্রিং কপি ফাংশন ইউজ করতে হবে, এবং এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল দিলাম, দিয়ে রান করলাম। দেখুন এবার আসছে, কিন্তু আমরা এখানে এটা ইউজ করব না, আমরা ইউজ করব কি, রিয়ালক। তাহলে কি হবে, আমরা আগেরগুলো ইউজ করতে পারবো। রিয়ালক কিসের মধ্যে, এসটিআর এর মধ্যে, আমরা কটা নিব এবার, দশটা। তাহলে দেখবেন যে সেই পাঁচটাগুলো আছে। আমি যদি দশটা কমাই তিনটে করে দেই, তাও দেখবেন আছে, কিন্তু আসলে সাইজটা কিন্তু কমে গেছে। কমে যাওয়ার কারণটা কি, কমে যাওয়ার কারণটা হচ্ছে যে আমি এখানে তিন দিয়েছি, আর সঠিক আউটপুট আসার কারণটা হচ্ছে যে গার্বেজ ম্যান এটা নিতেই পারে, কারণ পরে জায়গা ফাঁকা আছে সেহেতু সে নিয়ে নিয়েছে, সেটা কোনো মানে নির্দিষ্ট কোনো কারণ নেই। আসলে ভুলও আসতে পারে, সঠিক আসতে পারে, সব ক্ষেত্রে যে সঠিক আসবে তাও না। আপনি এখানে তিন দিয়েছেন, তার মানে আপনি সর্বোচ্চ দুটো ইউজ করতে পারবেন, এবং বাকিগুলো যদি আসে সেগুলো হচ্ছে আপনার বোনাস, অর্থাৎ
সরিয়ে আসতে পারে না আসতে পারে, যেটা আমি স্ট্রিং অধ্যায়ে আপনাদেরকে বলেছিলাম যে আসলে এখানে এটা ভুল হয়। সো এর মানে হতে যায় আমি আগের ডাটাগুলো পেয়েছি, বাট malloc calloc দিয়ে আমরা পেলাম না। সো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ফ্রি, এটা ভুলে গেলে চলবে না, আমি বারবার ভুলে যাচ্ছি, ফ্রি করে দিতে হবে, আমি ইরেজ করলে ফ্রি করে দিতে হবে। এবারে রান করি, এখন আপনার যদি বারবার এটাকে ফ্রি করতে পারেন কোনো সমস্যা নেই, বলছি আপনি এখানে যদি একবার ফ্রি করে দেন তাহলে দেখবেন যে পরের ক্ষেত্রে কোনো মান আসবে না, কারণ কি কারণ পরের স্টেটের মধ্যে কোনো মান নেই। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।